ছাত্ৰ ছাত্ৰীসকল আজি মই নৱমান শ্ৰেণীৰ ইতিহাসৰ প্ৰথম পাৰ্টৰ ৰৈ যোৱা কিছুমান ভেৰি শ্বৰ্ট টাইপ কুৱেশ্যন আৰু এনচাৰ আলোচনা কৰিম আর এই কোয়েশ্চন সময় তোমালের কারণে খুবই ইম্পর্টে হয় যেহেতু যিকোনো টেস্টতে এই আহি থাকে গতি তোমালে ভিডিওটি স্কিপ নক প্রথমের শেখায় চাই যাবা আজ প্রথম প্রশ্নটি বিত্তীয় বিকেন্দ্ৰীকৰণ প্রস্তাব কোনে গ্রহণ করেছিল এন্সারটা লৰ্ড মেও দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ স্বায়িত্ব শাসনার বেটি কোনে নির্মাণ করেছিল এন্সারটা হয়েছে লর্ড ৰিপন তিন নম্বর প্রশ্ন আমি পাম কি খ্রিস্টাব্দ সন্নদে হওয়ার বাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত করার নির্দেশ দিয়েছিল ইয়ার এন্সার তো হয়েছে ওঠার তিপ্পান্ন খ্রীষ্টাব্দ সনদে নির্দেশ দিয়েছিল লুকসেবা আয়োগের পদবী লাভ করা প্রথমজন ভারতীয় কুণ আছেন এন্সাৰটো হ'ব সত্যেন্দ্ৰ নাথ ঠাকুৰ আছিল তাৰপিছৰ প্ৰশ্নটো হৈছে লোকসেৱা পদকে লাভ কৰা একমাত্ৰ অসমীয়াজন কোন আছিল এন্সাৰটো হৈছে আনন্দৰাম বৰুৱা অসমৰ একমাত্ৰ আছিল তাৰপিছৰ প্ৰশ্ন কোনজন গৱৰ্ণৰৰ দিনত লোকসেৱা আয়োগত পৰীক্ষাৰ্থীৰ বয়স একৈছ বছৰৰ পৰা ঊনৈছ বছৰলৈ হ্ৰাস কৰা হয় এন্সাৰটো হৈছে লৰ্ড এলিটনৰ কাৰ্যকালত পিছৰ প্ৰশ্ন হৈছে পাব্লিক ছাৰ্ভিচ কমিশ্যন কিমান খ্ৰীষ্টাব্দত গঠন কৰা হৈছিল এন্সাৰটো হৈছে ওঠৰ ছিয়াশী খ্ৰীষ্টাব্দত পাব্লিক ছাৰ্ভিচ কমিশ্যন গঠন কৰা হৈছিল লি আয়োগ কিমান খ্ৰীষ্টাব্দত গঠন কৰা হৈছিল এন্সাৰটো হৈছে ঊনৈছশ তেইছ খ্ৰীষ্টাব্দত লি আয়োগ গঠন কৰা হৈছিল পিছৰ প্ৰশ্ন লোকসেৱা পৰীক্ষাৰ্থীৰ বয়স একৈছ বছৰৰ পৰা কিমান বছৰলৈ হ্ৰাস কৰা হৈছিল এন্সাৰটো হৈছে একৈছ বছৰৰ পৰা ঊনৈছ বছৰলৈ হ্ৰাস কৰা হৈছিল নেক্সট আর সেই প্রশ্নটা হয়েছে উদর শিক্ষা সংস্কার আসনি কোনে প্রবর্তন করেছিল অ্যান্সার লর্ড কেনিংয়ে প্রবর্তন করেছিল মরমোর ছাত্রছাত্রী সকলে এই ভিডিওটি তোমাল লাগিল যদি ভাল লাগিছে তোমালোকে লাইক কমেন্ট আর শেয়ার করবলে না পাপরিবা আর যকলে এতালেক মোট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা কাখত থাক বেল আইকনটো বজায় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর নতুন নতুন সশিয়াল সাইন্সর ভিডিও চাই থাকিবা থ্যাংক ইউ